স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খালেদ রবি প্রায় সাড়ে তিন মাস আগে আজকের বাংলাদেশ অনুষ্ঠানে খোলামেলা অনেক কথা বলছিলেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও সেই সময়কার রেলপথ মন্ত্রী সুরেন্দ্র সেনগুপ্ত তিনি জানিয়েছিলেন সরকারের ভেতরে বাইরে নিজের অনমনীয় অবস্থানের কথা সত্যবাসনের পিছপা না হওয়ার কথাও শুনিয়েছিলেন এরপরে হঠাৎ ঝড়ে উল্টে পাল্টে যায় সবকিছু সহকারী একান্ত সচিবের মধ্যরাতের আর্থিক কেলেঙ্কারির প্রশ্নের মুখে ফেলে মন্ত্রী সুরঞ্জিতকেও এরপর বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ারে ঘটে সাময়িক যাত্রা বিরতি রেলপথ মন্ত্রীর দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি প্রায় তিন মাস তিনি ছিলেন একেবারে অন্তরালে তবে অর্থ কেলেঙ্কারিতে তদন্ত কমিটির সাবেক রেলপথ মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ার কথা জানানোর পর শেষ হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক যাত্রা বিরতি আজ তিনি এসেছেন আজকের বাংলাদেশের অতিথি হয়ে বরাবরের মতো কোনো প্রশ্নের আলোকে নয় খোলামেলা আলাপে তিনি জানাবেন অন্তরালের দিনগুলির কথা সেই সঙ্গে স্বাভাবিকভাবেই চলে আসবে সমসাময়িক রাজনৈতিক কথা শুরুতেই দেখে নেব ১০৩ দিন আগে আজকের বাংলাদেশ অনুষ্ঠানে ঠিক কি কথা বলে শেষ করেছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত আজকের এই আলোচনায় অনেকগুলি বিষয় আপনি অনেক খোলামেলা বলেছেন এবং আমরা সবাই আনন্দিত এবং আলোকিত হয়েছে আপনার প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায় লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও জনাব সুরেন্দ্র সেনগুপ্ত আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আমার একটু ফর্মালি তো আপনি আমাদের টেলিভিশনে এসেছিলেন ১৪ ফেব্রুয়ারি আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনি এই কথাও বলেছিলেন যে আপনার চাকরি থাকে তো খুবই ইনসিডেন্টাল এটাকে আপনি পরিহাস ছলে বলেছেন না বা আপনি কোনো কিছু একটা ধারণা করছিলেন যে এরকম কোনো কিছু একটা ঘটতে পারে বা ঘটার কোনো আশঙ্কা আপনি করছিলেন আসলে আপনি সেদিন কথা বলতে বলতে এরকম একটা স্বতঃস্ফূর্ত পরিবেশে আমরা চলে গিয়েছিলাম তার মধ্যে আমাদের দুইয়ের মধ্যে কোনো আর বাদ ছিল না ফলে আমরা খুব উই স্পোক আউট অফ আওয়ার মাইন্ড যে কথাটি মূল কথাটি ছিল এই জায়গায় যে আমাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা বা গণতন্ত্রের ইনস্টিটিউশনালাইজেশনের জায়গাটি কিন্তু এখনো হয়নি কখন কার উপরে কিভাবে আসবে কে কোথায় থাকবে কেউ সহজ করে এটা বলা খুবই মুশকিল যদি দুটি জিনিস হয় আপনি যদি তোষামোদী এবং ইত্যাদির এই ইয়ের কাগজে যদি আপনি থাকেন তাহলে একটা জিনিস আরেকটি হচ্ছে স্বাধীনভাবে আপনাকে চলাফেরা করতে গেলে কথাবার্তা বলতে গেলে চারিদিক থেকেই অবস্থানটা আপনার ভালনারেবল থাকে সেই জায়গায় আপনাকে দুটি জিনিস যদি মনে রেখে চলেন যে আমি বেসিক্যালি এ পলিটিশিয়ান আমার এটা মন্ত্রিত্বের চাকরি এখন আছে তখন নাই কিন্তু পাবলিক পারসেপশন এবং আমি রাজনীতিবিদের যে মৌলিক জায়গাটা আমি ছাড়তে চাই না ফলে এগুলো এগুলো আসবে যাবে এটা কোনো ব্যাপারই নেই এর থেকেই আমি বলেছিলাম যে আমি থাকবো কি থাকবো না এটা তো ঠিকই এবং আপনি কোথা থেকে কখন কোন কথা বলে বসে এবং আপনি এটাও বলেছিলেন যে হাওরের একটি বিশালতায় আপনার জন্ম বলে আপনি নানা ধরনের বিষয় নানা জীবনেই ফেস করে আসছেন কিন্তু একটা স্বাধীন চেতা মনোভাব আপনার সবসময় ছিল এবং এটা থাকবে যে কোনো সময় আপনি মাথা উঁচু করে বাঁচতে চান এটা হচ্ছে শেষ কথা আপনি তো আলোচনায় খুব গভীরে নিয়ে যান জি এটা আমার আমার যে জন্মটাই আইএমএ পশ্চিম এস চাইল্ড বুঝলেন আমার বাবার মৃত্যুর ১৫ দিন পর আমার জন্ম হয়েছে মা মারা যান ১৪ বছর বয়সে আত্মীয় স্বজন যা ছিল সবাই ভারতবর্ষে চলে গেছে এখানে আমি একাই বড় হয়েছি এবং আমি সবার হয়ে বড় হয়েছি ছোটোবেলা থেকেই এটা দ্রোহ ছোটোবেলা থেকেই এটা সত্য কথা বলা ছোটোবেলা থেকেই এই এটা সোজা কথা বলার এটি সংস্কৃতি নিয়েই বড় হয়েছি তারপরে পড়ে গেলাম বাম রাজনীতিতে সেখান থেকেই এরকমভাবে এটা চরিত্র গঠন গঠিত হয়ে গেছে সেখানে যে বড় কথাটি বলছিলাম যে এটি প্রকৃতি এটি মানুষের উপরে সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করে আপনারা জানেন বাংলাদেশের একটা বিশাল একটা ভাটি অঞ্চল আছে আমি এটাকে নাম দিয়েছি ভাটি বাংলা এটি হচ্ছে বাংলাদেশের নর্থ ইস্টে নিম্নাঞ্চল নয় মাস থাকে পানির নিচে পাঁচ মাস উপরে এবং এখানে একটিমাত্র ফসল বড় ফসল হয় এবং এটা অফুরন্ত বড় ফসল সংস্কৃতিগতভাবে মানুষ অত্যন্ত সংস্কৃতিবান সংস্কৃতি বলতে স্বাধীন চেতা বাম রাজনীতির অন্তর্গত ছিল এই এলাকাটি তো ওখান থেকে আমি এসেছি ওখান থেকে অনেকেই উঠে এসেছে বা হুদারি সাহেবের বাড়ি ছিল সেখানে কমরেড বরুণ রায় থেকে শুরু করে আব্দুস সামাদ আজাদ সাহেবও এখানে বড় বড় হাওড় এবং আমাদের গ্রামগুলো যদি দেখেন
এক শাড়িতে গ্রাম, এক গুঠানে গ্রাম, কারণ ঢেউয়ের সঙ্গে লড়াই করে আপনাকে বাঁচতে হবে। এইরকমের একটি দ্রোহের অবস্থা নিয়েই বড় হয়েছি, এই কারণেই বলেছিলাম। জি, আমি হাওড়ের ছেলে। আপনি হাওড়ের ছেলে এবং আপনি সবকিছুই সোজা মোকাবেলা করতে ভালোবাসেন, এবং আমরা এটার মানে লক্ষণও দেখেছি যে আপনি পদত্যাগ করলেন, পদ থেকে অব্যাহতি চাইলেন, বললেন তদন্ত ছাড়া, তদন্তের ছাড়া আপনি এমনকি সামনেও আসবেন না, আপনি আপনার নিজের পলিটিক্যাল এরিয়া তো জাননি। তো আমি এই জায়গায় একটু প্রশ্ন করতে চাই, আমাদের কিছু দর্শকও আমাদের এই বিষয়ে প্রশ্ন করতেছেন যখনই শুনেছেন যে আপনি আসবেন, সেইটা হচ্ছে যে আপনার যে সাবেক এপিএস, যা মানে যার সাথে টাকার ব্যাপারটি জড়িত, সেই ওমর ফারুক তালুকদারের যে ড্রাইভার আলী আজম, তার কোনো হদিস এখন পর্যন্ত নাই। তাহলে এই তদন্তের জন্য তার হদিসটা বাইর করা খুব জরুরি ছিল কিনা, যে সে হঠাৎ করে কি মনে করে এখানে ঢুকলো সেটা একটু জানা দরকার ছিল কিনা। সেই তো আনসাং হিরো, সেই তো ওখানে গিয়ে ঢুকেছে। জি, এখানে তো প্রশ্ন অনেকগুলোই থেকে যায়। জি, যে সে এতগুলো জায়গা থাকতে ওদিক থেকে আসছে, এটি থানা পার হয়েছে, দুইটা পুলিশ ফাঁড়ি পার হয়ে সই যে গিয়ে কেবলমাত্র ওই বিজিবির হেডকোয়ার্টারেই সে যাবে 10:30 যে সেই নজরুল ইসলামের কবিতায় পড়বি পর মালের গাড়ি বেটা ছিল গাছের আড়েই ধুমাধুমদু গাছার, এটা ওখানে গেল কেন? এই কথাটি জানা অত্যন্ত প্রয়োজন। দুই নম্বর হচ্ছে যে সেই ড্রাইভারটিকে বারবার দুদক নোটিশ করছে, খোঁজ নিচ্ছে, পুলিশকে বলেছে, রেলওয়ে তো এটা সিভিল এনকোয়ারি, তারাও তার বাড়িতে চিঠিপত্র ইত্যাদি দিয়েছে, সে এখনো আসছে না ট্রেস। এবং সে প্রথমে তো আপনার গণমাধ্যম অনেক কথা বলেছে, কোথায় চলে গেল, ট্রেসলে তাকে বন্দী করা হয়েছে, এই করে, তারপরে দেখা যায় যে না, সবাইকে যখন ছেড়েছে তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এই কথাটা তো থেকেই যাচ্ছে যে তার বক্তব্যটি এটা অত্যন্ত পার্টিনেন্ট, তা এবং এখন যদি না আসেন পরে কেন আসবে? আর সে যদি ওখানেই যেতে পারলো বিজেপি হেডকোয়ার্টারে, তাহলে এখানে আসবে না কেন? এই প্রশ্নগুলো তো রয়েই গেছে। এখন একজন যদি একটা ভাইটাল উইটনেস যদি নাও আসে, তাতে তো আর এই কারণে তদন্ত থেমে থাকতে হয় না। তারা চেষ্টা করেছে, করে উনি আসেন নাই, না এসে যা পেয়েছে তাই দিয়েছে। এই তদন্ত প্রসঙ্গে আসার আগে আপনি আরেকটি বিষয়ে, যখনই ঘটনাটা ঘটল 9 এপ্রিল, তারপরে 10 এপ্রিল আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আপনি বিপদে আছেন, গণতন্ত্র বিপদে আছেন, এবং আপনি একটি বলেছিলেন যে এটি একটি ঐক্যবদ্ধ গোষ্ঠীর তৎপরতা হতে পারে। আপনি 2 দিন আগেও এই কথাটি আপনি বলেছেন, আপনি আপনার জায়গায় একমত আছেন। সেই ঐক্যবদ্ধ গোষ্ঠী তৎপরতা বলতে কি আপনি মানে সরকারি দলের বা ক্ষমতাসীন দলের লোককেও বুঝিয়েছেন ঐক্য প্রশ্নে, আপনার বিরুদ্ধে ঐক্য প্রশ্নে? বিষয়টি এরকম যে রেলওয়ে যেমন এখনো যিনি আমার জায়গায় যিনি ভারপ্রাপ্ত আছেন, তিনি এই কথাটি বলে যাচ্ছেন যে রেলের এই যে সংঘবদ্ধ দুর্নীতির বিষয়টি, এটি আজ থেকে নয় দীর্ঘদিন যাবৎ হয়ে এসছে, এবং সেখানে একটি এই কনসার্টেড ফর্মস অফ পিপল আছে যারা এই কাজটি করে যাচ্ছে, তার সঙ্গে আরও অনেক কিছু যোগ হয়েছে। যেমন একটি ড্রাইভার তার মালিকের বিপক্ষে গিয়ে সে ওখানে বিজেপিতে ধরিয়ে দেয়, আপনি উপমহাদেশের সমস্ত রাজনৈতিক কেলেঙ্কারির মধ্যে যদি ইতিহাস পর্যালোচনা করেন, এ ধরনের একটি অভিনব ঘটনার কোথাও খুঁজে পাবেন না। এটা একেবারেই অভিনব, বিচিত্র এবং ব্যতিক্রম ধর্মী এই বিষয়টির সঙ্গে, এবং তিনি আসছেন না এখনও অন্তরালে। এই অন্তরালে থাকার বিষয়টিও যে লোকটি ওখানে যেতে পারে এবং চলে যেতে পারে স্বাধীনভাবে, এটি তো অবশ্যই এর বিষয়। 2 নম্বর হচ্ছে, আমি এটাও বলেছি, বারবারই বলেছি যে আমার রাজনৈতিক জীবনে আমি কেবল বন্ধু তৈরি করেছি তা নয়, আমার স্পষ্টবাদিতার কারণে অনেককেই বিরক্ত করেছি, অনেকেই হয়তো সেই কারণে এই যে মাথা খারাপ লোকটিকে সহ্য নাও করতে পারে। তাছাড়া আমার তো একটা নীতি আদর্শে বিশ্বাসী লোক, আমি দেখেন আমাকে 3-3 বার জঙ্গিবাদীরা আমাকে হত্যা করার প্রচেষ্টা করেছে। প্রথমে একবার আত্মঘাতী বোমা নিয়ে পেটে আমার নির্বাচন এলাকায় সাল্লায়, আমি দৈবক্রমে বেঁচে গেলাম, তারাই বোমার আঘাতে যারা আমাকে মারতে এসেছিল তারা মারা গেলেন ওই বোমাতেই। দ্বিতীয়বার আমার নির্বাচনী এলাকায় দিরাইতে বিকেলবেলা আমাকে গ্রেনেড আক্রমণ করে যেভাবে কিবরিয়া সাহেবকে মেরেছিল, আমি ফরে জাস্ট ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু আমার অনেক কর্মী একজন মারা গেলেন, অনেকে জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। তৃতীয়বার 21 আগস্ট নেত্রীর সঙ্গে আমি আবার আক্রান্ত হলাম,
সে কারণে আমার প্রায় ২৬টা এখনো গ্রেনেডের আমার শরীরে আছে এবং এ নিয়ে আমাকে বাঁচতে হবে। তাছাড়া আমি একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী লোক, সাম্প্রদায়িক শক্তির ও আমার সঙ্গে সদ্ভাব থাকার কোনো কারণ নাই, তাদের সঙ্গে আমার আজীবনের লড়াই। আমরা একটা অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছি, তার জন্য লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি, সংবিধান রচনা করেছি, জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, পরবর্তীকালে ৭৫-উত্তরকালেও দীর্ঘ রাজনীতি করে আমাদের আসতে হয়েছে। সুতরাং এটি যেমন আছে, কারণ দলের ভিতরে বাইরেও আমাকে সবাই পছন্দ করে এটা এটা বলার কোনো কারণ নেই। কারণ আমি একদিকে এসেছি ওই আপনার সিং ভেঙে বাছুর হয়ে, অর্থাৎ বাম রাজনীতি থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে এসেছি, এটা যেমন, আবার এসেও আমি একটি এই চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছি। তো তো নানা কারণেই নানা রকমের অবস্থান দলের ভিতরের ব্যাপারটি। আমি আবার একটু দেখি যে একটি আপনি একজন আইনজীবী, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, সংবিধান প্রণেতাদের একজন, যে বিজিবির ভিতরে, বিজিবির কাছে যদি কেউ যায়ও, ওর তো কোনো পুলিশি ক্ষমতা নাই, ও কি কাউকে আটকে রাখতে পারে না? ও সঙ্গে সঙ্গে এটা থানা যাক রক্ষে, আপনি তো প্রশ্ন করলেন, জি এই কথাটাই তো আমি গণমাধ্যমের কাছে চেয়েছিলাম, যে গণমাধ্যম যদি আরেকটু বিচক্ষণতার সঙ্গে, আরেকটু গভীরতার সঙ্গে, আরেকটু বস্তুনিষ্ঠ ন্যায়নিষ্ঠ হয়ে তার অনুসন্ধাত্র সাংবাদিকতা করতেন, তাহলে প্রথম প্রশ্নটি আমি যদি তাদের জায়গায় হতাম, তাহলে আমি করতাম যে বিজেপির হেডকোয়ার্টার বা বিজেপি তৈরি হয়েছে একটা স্ট্যাটিউট দ্বারা, একটা আইন দ্বারা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সীমান্তে গিয়ে এত মাইলের মধ্যে সে অপরাধ দমন করার কাজ, হেডকোয়ার্টারে তার অপরাধ দমন করার কাজ নেই, এটি কেবলমাত্র বর্ডারের এবং সেটিও আইন দ্বারা নিয়ন্ত্রিত। বিজেপি হেডকোয়ার্টারে যদি মনে করেন কোনো লোক এটি অপরাধী বা অপরাধের অভিযোগও যদি কেউ ঢুকেই পড়ে, তাকে সে রাখবে কেন? বলবে যে বাবা এটা জায়গা নয়, তার জন্য তুমি থানায় যাও। এই লোকটি এরা সারা রাত রইল এবং মিডিয়া আসতেছে, ছবি তুলতেছে পরদিন দুপুর পর্যন্ত, ওয়াই? আপনি কি মনে করেন কেন, মানে এই হোয়াইটা যদি আমি করি এই প্রশ্নটি যে কেন এটা এরকম? এটাই হচ্ছে তো এটা এই বিষয়টি যদি আমাদের সাংবাদিক বন্ধুরা অবজেক্টিভলি দেখতো বা উচ্চ অভাবটা পেতো, এই একটি। দুই নম্বর, রাত্র ৩:৩০টার সময় জি বিজেপিতে তখন যে আপনার এই এখন বিজেপি তদানীন্তন বিডিআরে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, এখন কিন্তু রাত ৮টার পর সিকিউরিটির দায়িত্ব জয়েন্টলি বিজেপি এবং আর্মি নেয়, তারাই কি করে রাখল? এই প্রশ্নগুলোর তো উত্তর জানা প্রয়োজন, করলে পরে, কারণ এরা আমার সঙ্গে তো কথা হয়েছে, এই যে আজকেও কেউ কথা বললো আমার সঙ্গে, বিজেপির যে ডিজি ওনার সঙ্গে রাতে একবার আবার কথা হয়েছে, উনি বললেন যে স্যার আপনার রেলওয়ের দুইজন ইয়ে অফিসার এবং আপনার এপিএস এরকম কিছু টাকা পয়সা নিয়ে এখানে পড়েছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনার কী করতে চান, বললে স্যার লোকজন চতুর্দিকে আমি কী করবো, আমি তো আমি 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 এদেরকে থানায় দিতে চাই, আমি দিয়ে দেন, খুব ভালো করে আমি ঘুমিয়ে গেছি। আমি দ্বিতীয়বার কথা হয়েছে পরের দিন সকালবেলা যখন ফারুকের পরিবার টরিবার আমাকে চাপ দিয়েছে, তখন আমি দ্বিতীয়বার ফোন করেছি রাত্রেবেলা ১১:৩০ তখন উনি হোম মিনিস্টার এখানে, এই দুবারই আমার কথা হয়েছে। যে কথাটি সংবাদপত্র বলছে উনি যে থানায় পাঠালেন না, তাহলে সেটা কি বিজিবির ডিজি বা উনার দায়িত্বে থাকা মন্ত্রীর সঙ্গে পরে আপনার কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমার তো বললাম ১১টার সময় যখন আমি আমি আবার ওনাকে কথা বললাম, তখন ডিজি সাহেব বললেন যে স্যার আমি তো হোম মিনিস্টারের সামনে, তাই আমি বললাম ঠিক আছে হোম মিনিস্টার কি দেন, হোম মিনিস্টারকে আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন দাদা আমি কী করবো, আমি বলতে এটা আপনার বিষয় আপনি কী করবেন। তবে এরা তো কালকে রাত থেকে, আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে ১১টার সময় যে এখানে আছে, কারণ উনি আমাকে রাতে বলেছেন থানায় দিয়ে দেবেন, তাহলে তো পুলিশে চলে গেছে, পুলিশে চলে গেলে এটা চলে যাবে কোর্টে, কোর্টে এবং আমরা একটা দেখতাম যে আসলে এটা কি হয়েছে, দিয়ে দেবেন, তাহলে তো পুলিশে চলে গেছে, পুলিশে চলে গেলে এটা চলে যাবে কোর্টে, কোর্টে এবং আমরা একটা দেখতাম যে আসলে এটা কি হয়েছে। তখন আমাকে যখন উনি জিজ্ঞেস করলেন হোম মিনিস্টারকে, আমি বললাম যে দেখেন আমার যতটুকু লিগ্যাল নলেজ আছে, এইটাই হচ্ছে আমার এই অপরাধের ইয়েটা, যে লিগ্যাল নলেজে যে কেউ যদি টাকা দুই পকেট ভর্তি টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে, এটা তো কোনো অপরাধ না, কিন্তু এই টাকাটি যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে এক্সটর্শন করা হয় বা অন্য কোনো কমপ্লেইন থাকে, তাহলে এটা অপরাধ। অপরাধ যেই হবে, অপরাধের করার জায়গা ঠিক করে দিয়েছে আইন, সেটা হচ্ছে পুলিশ স্টেশন।
আর আপনার এখানে যদি কোনো অপরাধের কমপ্লেইন থাকে অবশ্যই আপনি ফরওয়ার্ডিং নোট দিয়ে থানায় পাঠাতে পারবেন, সেই ফরওয়ার্ডিং নোটটাই এফআইআর হিসেবে ট্রিটমেন্ট হবে, রাইট, এবং এটার ভিত্তিতেই উনি কোর্টে পাঠাবে। এই পুরো প্রক্রিয়াটা যে অনুসরণ করা হলো না এবং বিজিবি যে এটা করার জন্য একটা, মানে আমি যদি বলি যে একটা ব্যর্থতার পরিচয় দিল, এইটা আমরা এটার জবাব ভাই আমারে ব্যর্থতা সফলতার মধ্যে নিয়েন না, হ্যাঁ এমনি এইটুকু বলাও আপনি বুঝতেছেন আমি এখনো পার্ট অফ দি গভর্নমেন্ট, আমি তো এখন এক অদ্ভুত জায়গায় আছি, পার্ট অফ দি গভর্নমেন্ট, কিন্তু যে যিনি হাওড় থেকে আসছেন সেই হিসাবে না না যেজন মানে এইখানেও নয় ওইখানে নয় যেজন আছে মাঝখানে, এই যে আপনার কি বলে কি কি বিহীন মন্ত্রী, দপ্তর বিহীন মন্ত্রী, এটার যে কি জ্বালা এটা একজন না হলে বুঝতে পারবে না। তা আমি এই অবস্থায় আছি, সুতরাং সব কথা তো আমি বলতে পারবো না। তো সেই দিক থেকে তারপরের দিন তো আমি বললাম হোমেন স্যারকে যে এই হচ্ছে বিষয়, উনি হলো আমাকে আইজি বিষয়ে কথা বলতে হবে, বলে কতক্ষণ পরে আইজিবি ফোন করেছে, আইজিবি ফোন করে আমি বললাম তো আপনার সাথে তো কথা বলাই যায়, তো এখন যদি ক্রিমিনাল মেন্সিয়াই না থাকে হাউ ক্যান ইউ সেন্ড এ ম্যান টু দি কোর্ট, বলতে তো হবে, বলে স্যার এটাই যেখানে জমা হলো এবং এইটা যে সমগ্র মিডিয়াতে প্রচার হলো, এর মধ্যে কি হলো দুটো জিনিস, একটি জিনিস হচ্ছে যেহেতু আমি রেলের মন্ত্রী যেহেতু এতগুলো টাকার প্রশ্ন, যেহেতু রেলের দুইজন কর্মচারী কর্মকর্তা, যেহেতু আমার এপিএস এবং যেহেতু আমার বাড়ির কাছে, তাহলে আর কি সঙ্গে সঙ্গে সন্দেহের তীর ইয়ে রেলমন্ত্রীর দিকে চলে গেল, এবং তাতে কি আমি একা, এবং একটি সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়ে গেল, তারপরে তো ছোটা শুরু হয়ে গেল। এটি কেন হইলো, কী কারণে হইলো, একদিন না একদিন কোনো অনুসন্ধিত সাংবাদিকতাই হোক অন্য কেউ হোক এই জিনিসটি খুঁজবে। একটি জিনিস খুব মজার, এখন পর্যন্ত কি কোনো কোনো ক্রিমিনাল প্রসিডিং দাঁড় করা হয়েছে? এটা আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাইছিলাম যে ক্রিমিনাল প্রসিডিংস এখন পর্যন্ত কেন এটার মধ্যে হয় নাই, এটা আমার খুব একটু জানতে ইচ্ছা করে যে যা নিয়ে এত কথা সেটা নিয়ে কোনো একটা মামলা একটা থানায় হলো না, কোর্টের কোনো প্রসিডিংস হলো না, কেন? এটা কি এই কারণে যে আপনি মানে খুবই ক্ষমতাবান একজন রাজনীতিবিদ, নাকি এটা এই কারণে যে এত কথাই হয়েছে কারণ আপনি একজন ক্ষমতাবান? যে প্লিজ আপনি এই প্রশ্নগুলো করছেন, এরা হচ্ছে যে রেলের যে দুইজন কর্মকর্তা এরা হচ্ছে রিপাবলিকের দুইজন কর্মকর্তা, আর একজন হচ্ছেন এপিএস যে আমার প্রিভিলেজ স্টাফ, তো যেহেতু প্রিভিলেজ স্টাফ আমি ইনকোয়ারি করতে দিয়েছি, আমার পিএস সেও সরকারি কর্মকর্তা কিন্তু পিএস হচ্ছে এপিএস আন্ডার পিএস চাকরি করে, আমি একটা তদন্ত করে দিলাম, এই কারণে তদন্ত ছাড়া যদি আমি তাকে পানিশমেন্ট দেই তাহলে হি ক্যান গো টু দি কোর্ট অ্যান্ড সেক দি রিফিউজ অফ দি কোর্ট উইথ দিস প্লি যে আমাকে আই হ্যাভ বিন পানিশড আনহার্ড, এটা আইনের প্রিন্সিপালে হয় না, ফলে ওই তদন্ত করে তাকে সেক করা হয়েছে, সে শেষ হয়ে গেল। ওই দুইজন যে কর্মচারী যে কর্মকর্তা এরা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যে প্রসিডিংটা হচ্ছে সেই প্রসিডিং দুইটি আইনের অধীনে হচ্ছে, তাদের ওই যে সিভিল সার্ভিস অ্যাপিল একটা আইন আছে এবং তাদের ডিসিপ্লিনারিটি আইন আছে, তোমরা কেন সেখানে গেলে, এই ইত্যাদি তদন্ত চলছে, তদন্ত রিপোর্টও সাবমিট হয়ে গেছে, ওটি তাদের জুরিসডিকশন। আর ইয়ে বলে দিল এই আমার এপিএস বলে দিল টাকা আমার, টাকাটা নিয়ে চলে গেল, টাকাটা নিয়ে সে জমা করে দিল ব্যাংকে, তখন ব্যাংক যে এই টাকা এত টাকা কোথা থেকে আসলো, ব্যাংক চলে আসলো আন্ডার এ ডিফারেন্ট ল, সেটা এনকোয়ারি করতে গিয়ে সে টাকাটা জব্দ করে ফেললো, এই একটি প্রসিডিং হয়ে রইল। অন্যদিকে দুদক সাইমলটেনিয়াসলি তদন্ত শুরু করেছে, হ্যাঁ দুদক যদি প্রাইম অফিসি ক্রিমিনাল মেন্সিয়া পায় তারা মামলা করতে পারবে, তো তারা ওই ওই মামলায় করছে। তৃতীয় যেটি করে ফেললেন আপনারা, পরের দিন হঠাৎ দেখা গেল যে পাওয়া গেছে ইউরেকা ইউরেকা ইউরেকা, সমস্ত সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া যে সুরঞ্জিত বাবুর ছেলে ইয়ের লাইসেন্স দিয়েছে, কি বলে ইন্টারনেট প্রোটোকলের আইপি আইসিএস এর লাইসেন্স দিয়েছে এবং তাতে 6 কোটি টাকা জমা হয়েছে। নিউজটা প্রথম কে করলো, করলো ডেইলি স্টার, ডেইলি স্টার এস এম আলীর পত্রিকা, ওনার যে এডিটর, চ আমার খুবই
বন্ধুর একটা ব্রিলিয়েন্ট ছাত্র এবং তার নীতি আদর্শে তো আমি তার কাছে তো আশাই করি। করার পরে সমস্ত কাগজ নিয়ে নিল, বুঝলেন, যে তো পাওয়া গেছে। এই বিষয়টিও এই দুদক তদন্ত করতে নিল, তদন্ত করতে নিলে এটা তো অভ্যাস, এর কাগজ তো এই ইয়ের কাছেই পাওয়া যাচ্ছে, মিনিস্ট্রিতেও পাওয়া যাচ্ছে, এই এই যে কি বলে এই যারা টেলিফোন কন্ডাক্ট করে এদের এদের কাছেও পাওয়া যাচ্ছে, বিটিআরসির কাছে কাগজ নিয়ে আসা হয়েছে। ব্যাংকে দেখা গেল ওই টাকাটা কে দিয়েছে, 6 কোটি টাকা দেখা গেছে, 6 কোটি টাকা দুইজন ইনভেস্টর দিয়েছে। তাহলে সুরঞ্জিত বাবুর ছেলে কি দেখা গেছে, এটা জয়েন্ট, এটা কোম্পানির এটা পার্টনার, তার 10,000 টাকা এখন, তাহলে কোম্পানি একটি ইনভলভ। তাহলে আপনার এই এই সেটার সাংবাদিকতা করতে গেলে আপনার কমিউনিকেশন এজেন্সির কমিউনিকেশন ল আপনাকে জানতে হবে। এগুলো না জেনে আপনি যেটা চরিত্র হনন করে বসলেন, রায় দিয়ে বসলেন, এবং গেল গেল করে সবাই আপনি এই সুরঞ্জিতবাবুর পরিবারের একটা নিউ জেনারেশন, আমার ছেলেটি সে গ্রিন হেরাল্ডের সে ফার্স্ট হওয়ার ছেলে, সে আমার পলিটিক্সের কারণে সাফার করেছেন, অ্যান্ড হি হ্যাজ টেকেন এন ওথ যে সে জীবনে আর যাই করুক রাজনীতি করবে না। তার এই সে মাস্টার্স করে আসছে কানাডা থেকে, আমি নিয়ে আসছি যে দেশে থাকো, বিয়ে করাইছি। কয়েকদিন পরে যখন তদন্ত হয়ে দেখা গেল, দুদক বলে দেন না উনি তো নির্দোষ, কারণ টাকা তো তার মাত্র 10,000। এখন বলেন আপনার গণমাধ্যমের কাছে আমার কথাটা, আপনি আমরা এই কথাটা ভেরি সিরিয়াস, আমার কথা বাদ দেন, এখন গণমাধ্যম সত্য দ্রষ্টা, ন্যায়দ্রষ্টা, বস্তুনিষ্ঠ হয়ে সে অপরাধটা বের করবে, কিন্তু এটা কুৎসাপূর্ণ সংবাদ পরিবেশন করার কথা তো না, মানহানিকর সংবাদ পরিবেশন তো করার কথা না, অপমানকর সংবাদ পরিবেশন করার কথা না। কারণ আর আপনি রায় দিয়ে দিলেন তদন্ত না করি, আজকে যদি কেউ এই সংবাদ মাধ্যমের উপরে এই ব্যাপারে কেউ যদি মানহানির মামলা করে, আমি রাজনীতিবিদ, আপনি গণমাধ্যম, আপনার এবং আমার সম্পর্ক অবিচ্ছিন্ন, অবিভাজ্য এবং একে অন্যের উপরে নির্ভরশীল, আপনিও সমাজ নিয়ে চর্চা করেন, আমিও সমাজ ও দেশ নিয়ে চর্চা করি, আপনি একমাত্র রাষ্ট্র ক্ষমতা চান না, আমরা রাষ্ট্র ক্ষমতা, আপনারা ক্ষমতা থাকেন, সেই কারণে আপনার এবং আমার মধ্যে যে সম্পর্কটি একেবারেই একেবারেই অত্যন্ত সংবেদনশীল, সত্যনিষ্ঠ এবং ইয়ে হওয়া উচিত। এই জায়গাটায় আমার কথা বাদ দেন, আগামীতে যাতে আগামীতেও যাতে নতুন কোনো প্রজন্মের রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সঙ্গে এই ভোলা বুঝাবুঝি না হয়, এর একটি সমাধান আমাদের বের করতে হবে। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আপনার কাছে ওই তদন্ত কমিটি তার প্রতিবেদন নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। আপনি গণমাধ্যম নিয়ে বলছিলেন, গণমাধ্যম প্রসঙ্গ এবং গণমাধ্যমে বিষয়টা যেভাবে এসেছে সেই নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। এখন আবার একটু তদন্তে ফিরে আসি, যে রেলওয়ের যে তদন্তে, মানে আপনি তদন্ত হওয়ার আগে আপনি যে বললেন যে আপনি আর জনসমক্ষে আসা বা রাজনীতি করা থেকে বিরত থাকবেন এবং যে ফিরে আসলেন, সেই তদন্তে তো আপনার মানে তদন্তের কার্যপরিধিতে তো আপনার সংশ্লিষ্টতারই কোনো ব্যাপার ছিল না, মানে না তদন্তের কার্যপরিধিতে যেগুলো ছিল সেখানে এই প্রশ্নটি আছে, এটা অনেকেই করেছে। দেখেন প্রথম কথা হচ্ছে তদন্ত, কেউ কেউ বলছে যে আপনার টার্মস অফ রেফারেন্স ছিল কিনা, অতএব আপনি যখন টার্মস অফ রেফারেন্স নেই আপনি কি করে নির্দোষ, কেন বললো আর আপনি কি করে নির্দোষ হয়ে যাবেন, বিষয়টি এরকম। টার্মস অফ রেফারেন্স হচ্ছে ওই 9 তারিখের রাত্রের সামগ্রিক ঘটনাটি, তাতে যে কেউ পৃথিবীর বহির্বিশ্বের কেউ যদি থাকে, এভরিথিং ইজ ইনক্লুডেড, এবং এটা উৎসব কম্প্রিহেন্সিভ, সেই তদন্ত করতে গিয়ে তারা যা পেয়েছে তারা বলেছে যে এখানে মন্ত্রীর সংশ্লিষ্টতা নেই, আমাদের দুই সরকারি কর্মচারী আর পিএসের এই করেই তারা তাদেরটা দিয়েছে। এই টার্মস অফ রেফারেন্সে যদি থাকতো, এটাতে কোনো স্পেসিফাই টার্মস ওই সময়ে ওই ঘটনাটি কী হয়েছে এটার সামগ্রিক বিষয়, সো ম্যাটার এন্ডস দেয়ার।
পূর্বানুমতি ছিল কিনা, পিলখানায় পাওয়া অর্থের সঙ্গে কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে কিনা, সরকারি কর্মচারী আচরণবিধি ভঙ্গ করার মতো অপরাধ করেছেন কিনা, আপনার সংশ্লিষ্টতা প্রসঙ্গের কোন রকম কোন ব্যাপার না? তাহলে এই সমস্ত ঘটনাটাই আছে, সমস্ত ঘটনাটা আছে। তো টার্মস অফ রেফারেন্সটা এখন মনে করেন এই ঘটনা তদন্ত করতে গিয়ে যদি তারা পাইতো আমি এই মন্ত্রী না আরো তিন মন্ত্রীর সংশ্লিষ্টতা আছে, কিন্তু যদি পাইতো যে এটা তাহলে তো তাদেরকে উল্লেখ করতে হইতো যে হ্যাঁ এই দেখা যাচ্ছে এখানে এই জিনিস পাওয়া গেছে। কিন্তু কমিটি নিয়ে যে একটু ঝামেলা, সে ঝামেলাটা হচ্ছে এইটা যে যারা মানে আমি আপনার সাথে জাস্ট ক্লিয়ার হতে চাচ্ছি, মানে আমি মেসেঞ্জার করে ডোন্ট শুট দি মেসেঞ্জার, আমার আমার যেটা মানে যে কমিটিটা গঠন করেছেন আপনি এবং কমিটির কোনো সুযোগ ছিল না আপনাকে জিজ্ঞাসাবাদ করার, এইটা কোনোভাবে এই তদন্ত কমিটির কার্যক্রমকে কোনো রকম কোনো প্রভাবিত করেছে কিনা বা তারা এক ধরনের ব্যাকফুটে ছিল কিনা? না, কমিটি যদি চাইতো যে তার এখানে সংশ্লিষ্টতা থাকলে আমাকে ও যদি প্রশ্ন করতে চাইতো তারা করতে পারে, যেমন আজকে এই প্রশ্নটা আসছে মৃধার ব্যাপারে। মৃধাকে যখন ইনকোয়ারি হচ্ছে সে বলছে এরা আমার সব অধস্তন কর্মচারী, সুতরাং তাদের কাছে আমি জবাব দেবো না, এটা তো হয় না। এখন মনে করেন এই দুদক বলতেছে যে আমরা প্রয়োজন হলে মাননীয় মন্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব, এটা কি অথরিটিটা কোথায় থাকে? অথরিটা থাকে আইনে, আইনে দুদকের আইনেই প্রশ্নটি কিন্তু এখন এসছে। কি প্রশ্ন? যে যে কেউ সরকারি কর্মচারী বা মন্ত্রী হলেও এটা ইনকোয়ারি দুদক করতে পারে, সে ইনকোয়ারি করতে গিয়ে যদি তাকে মন্ত্রীকে এই প্রশ্ন করতে করতে তারা পারে, এবং তারা যদি এই ইনকোয়ারির পরে তারা যদি মনে করে যে দেয়ারে দিয়ে এ কেস এস্টাবলিশড, তারা এফআইআরও করতে পারে, ইনভেস্টিগেশন করতে পারে। চার্জশিটের আগে, গ্রেপ্তারের আগে কেবল সরকারের পারমিশন নিতে হয়। সুতরাং এখানে যে কথাটি আছে যে আপনার নামে তো লেখা নাই, এক তাহলে আপনার টার্মস অফ রেফারেন্সে আপনার সকল অভিযোগটাই হচ্ছে যে ওইখানে যে তিনটি লোক ছিল এবং যে টাকা ছিল ড্রাইভার ছিল, এই তো কনসার্ন পিপল, এবং তাই করা হয়েছে। আর তাই করলে দুইটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, এখানে তো তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু তারা করে দেখেছে যে আমরা যেটুকু অভিযোগ পেয়েছি মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নাই, দ্যাটস ইট। এরপরে আসছে দুদক, দুদক আজকে যে তদন্ত করছে যে তারাও তদন্ত দুইটি জায়গায়, একটি হচ্ছে যে আমার ছেলের ব্যাপারে ওই আপনার গণমাধ্যম যখন বলল 6 কোটি টাকা, এটা আলাদা তদন্ত করেছে, আর হচ্ছে এই দুইজন রেল কর্মকর্তা এবং আমার এপিএস তারা করতেছে। তো সুতরাং এখন যদি আপনি বলেন যে না এটার তো তদন্ত রিপোর্ট বেরোয় নাই, আপনার এখান থেকে যেহেতু আপনার তদন্ত রিপোর্ট বেরোয় নাই, সুতরাং আপনি যে নির্বাসনে গেছেন আপনাকে অনন্তকালের জন্য নির্বাসন থাকতে হবে। এখানে আমি বলছিলাম যে একজন রাজনীতিবিদ অলওয়েজ ভালনারেবল টু ক্রিটিসিজম, অলওয়েজ সে তদন্তের মধ্যে ভিজিলেন্সের মধ্যেই আছে সাংবাদিকদের, তো সেই কারণে এটাও যেমন চলতে থাকবে তার কার্যক্রমও চলতে থাকবে। আপনার আপনার সম্পর্কে আপনার সহকর্মীরা আপনার বন্ধুরা অনেকেই বলেন যে আপনার খুবই ক্ষুরধার মস্তিষ্ক এবং আপনি খুবই বুদ্ধিমান একজন মানুষ, আপনি কি আমাকে একটা সাজেশন দিতে পারেন যে রাতের বেলা আসলে এতগুলি টাকা নিয়ে মানে এই টাকার ট্রানজাকশনটা রাতে কেন হইতে হলো, মানে আপনার কি মনে হয়? এটা সাধারণ বিচার বুদ্ধি, আমার কাছে কিন্তু এই বিচার বুদ্ধিটা গুলিয়ে যায় এই কারণে যে রাতের বেলার চেয়ে টাকা করি নিয়ে দিনের বেলা যাওয়া অনেক বেশি সেফ এরকম একটা গাড়িতে, এটা কেন রাত মানে দেখেন এখানে ওই আপনার আমি আবার ওই দোষে দোষী হতে চাই না, আমি একটা জাজমেন্ট দিলাম, এটা আবার একটা রায় হয়ে গেল, বুঝছেন? এখন বিষয়টি তদন্তাধীন আছে, তদন্তাধীন এই একটা এই ল এনফোর্সিং এজেন্সি দুদক করছে, আমি এই ব্যাপারে কোনো কথা বললে এটা প্রিজুডিস হয়ে যেতে পারে। কথাটা তো ঠিক যে রাতে এতগুলো টাকা নিয়ে দুইজন রেল কর্মকর্তা এবং আমার এপিএস যাচ্ছে এদিকে, এটা কোনটা স্বাভাবিক ব্যাপার নয়, এবং এই অস্বাভাবিকতার কারণেই তো এত বড় নিউজ, এবং এই নিউজ তো হবেই, এবং সেই নিউজ কেবলমাত্র আমি পর্যন্ত থামবে কেন? এটা তো সরকার এবং সরকারেরও পতন হয়ে যেতে পারত, এটা মন্ত্রীর তো পতন হয়েছে, আপনারা লিখলেন নক্ষত্রের পতন, বুঝলেন না কত রকমের। এখন মনে করেন
যে কথাটি আসছিল হয় মনে হয়েছে এখন যে আমাদের রাজনীতিতে এই যাবৎ আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিতে পদত্যাগের কোনো ত্যাগের কোনো নাই, কেবল ভোগের রাজনীতি নিচ্ছেন। ত্যাগ বলতে খারাপ শোনা হয়েছে, মলমূত্র ছাড়া কোনো ত্যাগ নাই। আপনি পদত্যাগ করে ফেললেন। পদত্যাগ করার আগে আমি তো প্রধানমন্ত্রীর আগে কথা বলেছি, কথা বলে এসে আমি তিনটি কথা বলেছি, আমি কথাগুলো খুব স্পষ্ট করে বলেছি। আমি ইকবাল একটা কথা আমি খুবই আফসোস করি এখনো, যে আমি যে পদত্যাগ পত্রটা দিলাম, এত বড়টা প্রেস কনফারেন্স করলাম, সারা পৃথিবীতে প্রচারিত হলো এবং আজকে এই যে ভিজুয়াল মিডিয়াতে, কেউ একজন আমাকে জিজ্ঞেস করলো না আপনার পদত্যাগ পত্রটা কোথায়, কেউ একজন সাংবাদিক জিজ্ঞেস করলো না আপনার পদত্যাগ পত্রটা কোথায়। দুই নম্বর, দেখি আপনার পদত্যাগ পত্রটাতে কি লিখেছেন, আজ পর্যন্ত কেউ আমাকেও জিজ্ঞেস করে নাই। এখন পর্যন্ত কত এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লেখা হইলো কিন্তু এই কথাটি কেউ দেখে নাই। যেকোনো প্রাইম মিনিস্টারই হোক, তিনি আপনাদের আমাদের আন্ডার দি কনস্টিটিউশন সেই জন্য পদত্যাগ করতে পারে, পদচ্যুতও করতে পারে। এখন পদত্যাগ হচ্ছে একটা ভলান্টারি ভলিউশনস, যে স্বতঃস্ফূর্তভাবে সে নিজে বলছে আমি পদত্যাগ করব। এই পদত্যাগ করলে আরেকটি কথা আসছে, আপনি জানেন আমার উকিল বন্ধুরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা, তারা বলে দিলে এই পদত্যাগ হয়ে গেল, তারপরে আবার ওনাকে ইয়ে দেয় কি করে, রেলপথ মন্ত্রীর দায়িত্ব না, দপ্তরবিহীন করে এটা আনকনস্টিটিউশন হয়ে গেল। এখন এই কথা ওইটাতে যাওয়ার আগে আমি এই কথাটা বলি, আমি যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে আসলাম তিনটা কথা ওনাকে বলে এসেছি এবং পদত্যাগ করতে আমি কথাগুলো লিখেছি, এই কারণেই বলছি যে আমার কারণে আপনার সরকারের উপরে কোনো রিফ্লেকশন আসুক এটা আমি চাই না। আমার কারণে আমার দলের বিরুদ্ধে যেটা একটা করাপ্ট গভর্নমেন্ট এটা আসুক এটা আমি চাই না। আমার কারণে আমার নেত্রীর ইমেজ কোথাও ক্ষুণ্ণ হোক এটা আমি চাই না। সেই কারণে আমি তো ওনাকেও বলে এসেছি, আমি এসে এখানেও বলেছি যে সম্পূর্ণ দায় দায়িত্ব ওখানে যা ঘটেছে আমি নিলাম, এবং এটা আমি বারবার রিপিট করেছি যে যাই ঘটেছে কেবলমাত্র আমারই, এবং এই অপরাধ যদি আমি অপরাধী হই আমার সামনে দুইটি পথ, হয় আমি কারাগারে যাব আর নইলে আমি জনগণের কাছে ফিরে আসবো। আমি আরও দুইটা জিনিস এই আউট অফ দি ওয়েজ গিয়ে আমি ইয়ে করেছি, কমিট করেছি পিপলের কাছে যে আমি এটা না হওয়া পর্যন্ত আমি প্রশাসনে যাব না, সরকারে যাব না, সামাজিক কোনো ইয়েতেও যাব না, রাজনীতি কোনো অবস্থানেও যাব না, এমনকি আমার নির্বাচনী এলাকায় আমি যাব না, এবং আমি যাইও নেই। এর মধ্যে ক্যাবিনেট মিটিং হয়েছে, আমি কিন্তু ক্যাবিনেট মিটিংও যাইনি কোথায়। আমি আজকে প্রথম 14 দলের মিটিংয়ে গেলাম, আর এর আগে দুইটা প্রোগ্রাম করেছি। আজকেই আমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে আর পার্লামেন্টে। তো এখন আমি, আপনি একবার চিন্তা করে দেখেন, এটা আওয়ামী লীগ একটা ঐতিহ্যশালী রাজনৈতিক দল, আমাদের প্রধানমন্ত্রী কেবল প্রধানমন্ত্রী না, তিনি বঙ্গবন্ধুর কন্যাও। আমি এমনিই দোষী মানুষ, সংস্কারবাদী মানুষ নিয়ে শেষবেলায় মন্ত্রী বানাইছেন, এরপরে আমার কারণে যদি আজকে এই সরকারের এই বোঝা, আমি বলছি আমি বোঝা হয়ে থাকতে চাই, এর চেয়ে আর বড় গ্লানি বিবেকের কাছে, দেশের কাছে, মানুষের কাছে, পরিবারের কাছে আর কিছু নাই। দেখেন আমার পরিবার তো, আমার স্ত্রী সেটা পিএইচডি করা মহিলা, সে এখনো এই বয়সে 6টার সময় উঠে অফিসে যায়, ব্রাকে চাকরি করে। আমার ছেলেটি চাকরি করে, সে ইয়ে ইঞ্জিনিয়ার। আমার ছেলে বউটি ডাক্তার, এই আমাদের পরিবার। আমি 7-7 বার এমপি হয়েছি, একটা প্লট আমি নেই নেই। আমি যখন ওকালতি করতাম ওই ঝিগাতলায় ফ্লাম এরিয়াতে আমি থাকি, আপনি আসেন আমি এদের সাংবাদিক আসো, আমি কী জীবনযাপন করি দেখেন। তারপরেও আমাকে এরকমের একটা অবস্থানে তারা নিয়ে গেল, সবচেয়ে যেটি যে গণমাধ্যমের কাছে যে একবার তারা একবারই বিবেচনা করলো না যে এই লোকটিকে ডকে তোলার আগে তার একটা রাইট অফ সেলফ ডিফেন্স দেওয়া দরকার, একটা
বেনিফিট অফ ডাউট দেওয়া দরকার। আপনি যে অবস্থানটিতে আপনাকে নিয়ে গেলা হয়েছে বললেন, এর জন্য কি আপনি সম্পূর্ণভাবে বা এককভাবে গণমাধ্যমকে দায়ী করতে চান, না মানে সার্বিকভাবে গণমাধ্যমকে একটা অংশ মনে করেন? আমরা এই প্রশ্নটির জবাব শুনবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর। তারপরে একটা আজীবন রাজনীতিবিদ, তাকে ঘিরে, তার মন্ত্রণালয়কে ঘিরে, সবাইকে বকে টকে, সবাইকে, হ্যাঁ বড় কথা, এরকম একটা টকেটিভ ইয়েকে টেইন্ট করা, এটাই তো খুব স্বাভাবিক। সেই জায়গায় আমি বলেছি 100 বার, সাংবাদিকরা তাদের সাংবাদিকতা করবেন, সাংবাদিকতারও তো একটা জুরিসপ্রুডেন্স আছে, তারও একটা নীতি আদর্শ আছে, সেই জায়গা থেকে সে করবে। আমি তার কাছ থেকে কোনো মার্সি চাচ্ছি না, কোনো সহানুভূতি চাচ্ছি না, কিন্তু তার কাছে আমি এটি অবজেক্টিভ সাংবাদিকতা চাচ্ছি। তদন্ত সাপেক্ষে একটি সময় আসবে, সেও রায় করবে যে দেখা গেল এই, সেই তদন্তটি কেবলমাত্র এখন বলবেন এই দুদক এটা সরকারি তদন্ত, তো ওনারে খালাস করে দিছে, এই রেলওয়ে মিনিস্ট্রি এটা ওনারে খালাস করে দিছে, তাহলে তদন্ত এটা এই ইয়ের এই কি বলে হাইকোর্টের হতে পারে, এটা আমি বলছি জাতিসংঘের হতে পারে, এটা হ্যাক থেকে হতে পারে, বিরোধী দলের নেত্রী করতে পারেন, পার্লামেন্টারি ফর্মগণ অনেক কিছু করতে পারে। তদন্ত আর রায় দুইটা জিনিস, এটা জার্নালিস্ট বন্ধুরা বুঝবেন না, এই কথা তো ঠিক না, এটা এডিটাররা বুঝবেন না, তা তো ঠিক না। এই জায়গাটায় আমাদেরকে গণতন্ত্রের বিকাশ ঘটাতে গেলে, তাকে ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে, আমাদের গণমাধ্যম এবং রাজনীতি সমান্তরাল ধারায় এগোতে হবে। তার ম্যাচিউরিটি যতক্ষণ পর্যন্ত না আসছে, আপনি একজন রাজনীতিবিদ একদিনে হয় না। এই সুরঞ্জিৎ সেনগুপ্ত আজকের এই যে জায়গায় আসছি, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক কষ্ট, অনেক কিছু করে এসছি, একদিনে তাকে তুমি ধ্বংস করে দিবে, এটি বটবৃক্ষ। আমার এই ধৈর্যটা কেন থাকবে না? আমি এই সমস্ত প্রাতিষ্ঠানিক যে ধরেন যে সমস্ত সংবাদপত্রের নাম করতে চাই না। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড প্রিন্টিং মিডিয়া, আমাদের প্রিন্টিং মিডিয়ার কিন্তু একটা ঐতিহ্য আছে, সে ঐতিহ্য জহুরুসেন চৌধুরী, সে ঐতিহ্য মানিক মিয়ার, বিরাট বিরাট সাংবাদিক জাফর আবু জাফর শামসুদ্দিন, এ ধরনের বড় বড় মহিরোহরা আছেন, তারা কিন্তু সেই সাংবাদিকতায় তদন্ত করে, জাজমেন্টটা আগে, তদন্তটা পরে তা না, তদন্তটা আগে, জাজমেন্টটা আগে, এইটুকু আমরা আশা করছি। আপনি আপনি দেখেন বিবিসি, আপনি যখন পদত্যাগ করলেন তখন বিবিসি হেডিং কি করেছিল, বাংলাদেশের বিবিসি বাংলা, বিবিসি বাংলা সরি, বাংলাদেশের বিবিসি না, লন্ডনের বিবিসি বাংলা, যে বাংলাদেশের দুর্নীতির কেলেঙ্কারিতে কোন ঠাসা, রেলমন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত তার পদ থাকার ঘোষণা, সরে থাকার ঘোষণা দিয়েছেন, পদ থেকে সরে যাওয়ার। দেখেন মানে আপনি যে জাজমেন্টের কথা বলছিলেন, সেই জাজমেন্ট কিন্তু মানে বাংলাদেশে দুর্নীতির কেলেঙ্কারিতে কোন ঠাসা, সেই শব্দটা বলেছে। এখন যেটা হয় হচ্ছে যে আসলে আমাদের দেশের সংবাদ মাধ্যম নিয়ে, সেটা আপনার সঙ্গে নিশ্চয়ই অন্যদিন আরো একটু বিস্তারিত আলোচনা হতে পারে। আমি একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি, যে মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আমরা দেখেছি যে আপনি সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা মুখর ছিলেন, সরকারের মন্ত্রীরা আপনার ক্ষুরধর বাক্যের একরকম ভীত ছিল সবসময়, মন্ত্রী হওয়ার পর আপনি সমালোচনা কমিয়ে দিয়েছেন, কেন? এটা তো খুব স্বাভাবিক, আপনি বোঝেন আমি যখন মন্ত্রী হই তখন আপনাকে একটা ওথ নিতে হয়, সেই ওথ নিতে গেলে সে ওথের কতগুলো ভাষা আছে, মন্ত্রীর একটা ওথ, জাজদের আরেকটা ওথ, মেম্বার অফ পার্লামেন্টের আরেকটা ওথ, আমার দায়বদ্ধতা আমার মন্ত্রণালয় নিয়েও মানুষের কাছে আছে, ফলে আমি আর খুব সাধারণত অন্যের মন্ত্রণালয় নিয়ে আমি আর খুব ইয়ে করিনি। এখনও আপনি যদি বলেন, যেমন এখন বিষয়টি যে বেনিফিট অফ ডাউটের প্রশ্ন যদি বলেন, যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, কেউ যদি বলে আমি এই তদন্তে সন্তুষ্ট না, ওই মিকাইবেলের একটা কথা আছে না, অল পিপুল আর কাউন্টেড আনলেস কন্ট্রিডি ইজ প্রুভ, রাইট, হ্যাঁ, যে একজন একজন প্রমাণ করতে হবে। এখন যদি কেউ একজন নাগরিক বা একজন ভোটার বা একজন ইয়ে যদি বলে যে আমি আপনার এই তদন্তে সন্তুষ্ট না, আমার এখনও সন্দেহ আছে যে এই টাকা এবং এই দুর্নীতির সঙ্গে আপনার অপারগতা বা আপনি জড়িত আছেন, বলতেই তো পারে, এটি তার এটা অ্যাপ্রিহেনশন, কিন্তু জাজমেন্ট তো না, এই হচ্ছে কথাটি। হ্যাঁ, এখন যদি বলেন যে আমি এখন আমার একজন জিজ্ঞেস করলো যে বুঝলাম আপনি যে এখন ইয়ে আছেন এই মন্ত্রী উইদাউট পোর্টফোলিও, এটা আপনার শাস্তি না, এটি কী? আমি বললাম তো ভাই এগুলো তো দিব না, ওই নাই দেখিও নাই। দেখুন খুব
তখন আমার বাড়িতে যে আমি আমি কোনো সরকারি বাড়িতে আমি যাই নাই। এর আগেও যখন আমি অ্যাডভাইজার ছিলাম উইথ র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস উইথ ক্যাবিনেট মিনিস্টার, আমি কোনো সরকারি, আমার স্ত্রী এটা অ্যালাউ করে না। এখনো আমার বাড়িতে আমার স্ত্রী বলে দিয়েছে পরিষ্কার যে আমার এখানে একটা চেয়ার নাই সরকারি, একটা এসি নাই, বেশি নাই, কিছু বলে কিছু লাগবে না, যে জিনিস তোমরা নিয়ে যাবে এই বাড়িতে আমার আমার বাড়িতে আনো না, আমরা এটাতেই আছি। একটা মাত্র গতবারও যাওয়ার সময় একটা ওই ফ্ল্যাক্স টেন্টটা নিয়ে গেছে, এবারও যাওয়ার সময় ফ্ল্যাক্স টেন্টটা নিয়ে যেতে পারে, আর কিছু না। একটা ড্রাইভার আসে, এটাও রোজ আসে না, আমি যখন বিপদে পড়ি তখন আসি, আর এটা ফ্ল্যাগটা নাই, আর একটা গার্ডম্যান আছে, এই তো। এখন আমার ইয়ে নাই, কি বলে এই দপ্তর নাই, আমি স্পিকার সাহেবকে অনুরোধ করলাম যে ভাই আমি আগে যে রুমটা ভিতরে বসতে পারি কিনা, তো স্পিকার আমার বন্ধু মানুষ আর সেও আমার ওই বাটির মানুষ, বুঝছে, এই লোকটা আমার খুব পছন্দ, এই কারণে তার একটা নিজস্ব কায়দায় একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস করতে পারে। তো আমি তাকে আমি বললাম যে আপনার কিচ্ছু কোনো এম্বারাস হতে হবে না, আমি যে রুমটায় ছিলাম এটা আইন মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে ছিলাম, পরে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবেও ছিলাম, এখন যেহেতু কোনো রেল মন্ত্রী নাই, কমিউনিকেশন মিনিস্টার এন রেল মিনিস্টার, অতএব কমিউনিকেশন মিনিস্টার হিসেবে তার মন্ত্রণালয়ে একটা রুম আছে, সে বলল দাদা আপনি এই রুমে থাকতে পারেন, আমি তো আর এটা নিচ্ছি না, তা আপনি তারই জিজ্ঞেস করে ওইভাবে অর্ডার দিতে পারেন যে যতক্ষণ পর্যন্ত আরেকজন রেলমন্ত্রীর প্রয়োজন না পড়লে আপনি চলে যেতে থাকেন, এমনই ওই অর্ডারটি দিচ্ছে। আচ্ছা, আমি এখন এখানে গিয়ে বসি না, আর আমার বাসায় এই তো, কারণ আমার তো অফিস নেই, দপ্তর, কারণ আমি সরকারি বাড়িতে যাই নাই, এইটা ঠিকই, এই দপ্তর যার নাই নি নাই আর শতেক নাও, আমাদের দেশে যার দপ্তর নাই সকল দপ্তরেরই মন্ত্রী সে, এই একটা হতে পারে। আপনি আমরা আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন গত 28 নভেম্বর, তখন আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনি একই রকম ভাবে সরকারের কার্যক্রমগুলি বিশ্লেষণ করবেন, তো আমরা আশা করব যে আপনার বলা সতেক এর মধ্যে থেমে থাকবেন, আপনি এরকমই থাকবেন। তো আজকের অনুষ্ঠানে আপনার এই আলোচনা আমাদেরকে, আমি আবারও বলতে চাই যে আমাদেরকে অনেকাংশে আলোকিত করেছে, আলোকিত করবে। বলা এত ছাড়ছেনি আপনি, এতক্ষণ আলোচনায় বলার নাই, এই কথা আমি কোথাও বলি নাই, এই কথা আপনি খুব বুদ্ধিমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল।